নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ইতিমধ্যেই আপনারা জানেন ষোলোই নভেম্বর থেকে রাজ্যে স্কুল খুলেছে এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন চলছে অফলাইনেই স্কুল খুলতেই করোনা আক্রান্ত হলেন দুই শিক্ষক আরও চারজন শিক্ষক জ্বরে কাহিল বন্ধ করে দেওয়া হল ওই স্কুল তো রাজ্যের কোন স্কুলে এমন ঘটনা ঘটেছে চলুন বন্ধুরা জেনে নেব বিস্তারিত তার আগে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশানে জানাতে আপনারা ভুলবেন না তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরির রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইনটি ক্লিক করে নোটিফিকেশন করে দেবেন বন্ধুরা তো আমরা সরাসরি নিউজে চলে যাবো কী বলা হয়েছে দেখুন স্কুল খুলতেই করোনা আক্রান্ত দুজন শিক্ষক আরও চার শিক্ষক জ্বরে কাহিল বন্ধ হয়ে গেল স্কুল কোথাকার ঘটনা চলুন বন্ধুরা জেনে নিই বহু প্রস্তুতি শেষে ষোলো নভেম্বর শুরু হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর অফলাইনে পঠন পাঠন দীর্ঘদিন বাদে স্কুলে ফিরে খুশি পড়ুয়ারা কিন্তু এরই মধ্যে বিপত্তি পূর্বস্থলীর নির্মণী ব্রহ্মচারী ইনস্টিটিউশনে সেখানকার দুজন কোভিড নাইন্টিন ধরা পড়েছে বলে কিন্তু খবর এদিকে আরও চারজন শিক্ষক জ্বরে আক্রান্ত স্বাভাবিকভাবে ঘটনায় ছাত্র ও শিক্ষক মহলে ছড়িয়েছে আতঙ্ক ঘটনাটি প্রকাশ্যে আসতেই ওই স্কুলে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী ও সংস্পর্শে আসা সমস্ত পড়ুয়ার কোভিড টেস্ট করানোর কথা জানিয়েছে কালনার মহকুমা শাসক সুরেশ কুমার জগৎ সেই রিপোর্ট না আসা পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে আজ মঙ্গলবার বিদ্যালয় ভবন স্যানিটাইজ করার কথা জানানো হয়েছে তবে বিষয়টি না জানায় সোমবার কয়েকজন ছাত্রছাত্রী স্কুলে গিয়েও ফিরে যায় দুই শিক্ষকের করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি দুদিন বিদ্যালয় বন্ধ থাকার কথা লিখিতভাবে জানানো হয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শককে বিদ্যালয় পরিদর্শক শ্রীধর পামাণিক বলেন ওই স্কুলটি চিঠি পাঠিয়েছি এবং সেক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তাদের পরামর্শ মতো চলার কথা বলা হয়েছে কালনা সহকারী পরিদর্শক নীল ঘোষ বলেন যে কোভিড প্রোটোকল অনুযায়ী আপাতত সকলে আইসোলেশনে থাকাটাই কাম্য কয়েকজন শিক্ষক জানান ঘটনার কথা জানার পর বাড়িতে আইসোলেশনে থাক বিদ্যালয়ের এক চুক্তিভিত্তিক শিক্ষক গত শনিবার শিক্ষক শিক্ষিকাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানান তার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে শনিবারও বিদ্যালয়ে ছিলেন ওই শিক্ষক খবর পেয়ে সোমবার নিজে উদ্যোগে পূর্বশালী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে কোভিড পরীক্ষা করান এরপরে আরও একজন শিক্ষক তার কথা বলা হয়েছে তিনি বিদ্যালয়ের স্থায়ী শিক্ষক তারও রিপোর্ট পজিটিভ আসে সে কথা তিনিও হোয়াটসঅ্যাপ গ্রুপে জানান এরপরে আতঙ্কের পারত জানা যায় আরও চারজন শিক্ষক জ্বরে আক্রান্ত ওই স্থায়ী শিক্ষকের স্ত্রী আবার পূর্বস্থলীর এক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা এবং নানা সরকারি কাজকর্মের কারণে করোনায় আক্রান্ত ওই শিক্ষকের সঙ্গে কথাবার্তা বলতে হয় তাদের তাই সকলেই এই সহকর্মীর ক্লোজ কন্ট্যাক্টে এসেছেন শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য আমাদের অনেকেই ট্রেনে বাসে করে স্কুলে আমরা কিন্তু যাই জীবাণু নিয়ে বাড়ি যাচ্ছি ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাসও করাচ্ছি জানি না অজান্তে সংক্রমণ কতটা ছড়িয়ে গিয়েছে কালনার মহকুমা শাসক সুরেশ কুমার জগৎ বলেন বিষয়টা খোঁজ নিয়ে জেনে সেই মতো ব্যবস্থা নেওয়া হবে তো ইতিমধ্যেই আপনারা জানেন যে স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন শুরু হয়ে গিয়েছে কিন্তু এই যে করোনা থার্ড যে ওয়েব বা আপনারা যেটা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় খবরে দেশে কিন্তু আবারও করোনা চোখ রাঙাচ্ছে সকালবেলায় আমি কিন্তু আপনাদের একটা নিউজ দিয়েছিলাম তো ইতিমধ্যেই এই যে আরও একটি রিপোর্ট আপনারা দেখলেন সেখানে চারজন শিক্ষক চারজন শিক্ষক থেকে আরও কতজনকে আক্রান্ত হয়েছে কোনো ঠিকানা নেই এরই মধ্যে আপনারা জানেন রাজ্যে দুটি বড় যে পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেটা অফলাইনে নেওয়ার কথা বলা হয়েছে তো এই মুহূর্তে কীভাবে অফলাইনে পরীক্ষা নেওয়া উচিত বা হবে সেটা আমরা কিছুতেই বুঝতে পারছি না কারণ আপনারা যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা অনেকেই দাবি করছেন এই মুহুর্তে রকমভাবে অফলাইনে পরীক্ষা নেওয়াটা সুবিধার হবে না কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে কয়েকদিনের মধ্যেই যেটা বলা হয়েছে টেস্ট পরীক্ষা নেওয়া হবে কারণ রকম পরীক্ষাই হয়নি শুধুমাত্র মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিত্তিতেই তো নাম্বার দেওয়া যায় না তো সেই জন্য টেস্ট যেটা নেওয়া হবে বলছে সেটা কি অনলাইনে করা যাবে না তো অবশ্যই এটা আমাদের কিন্তু সরকারের কাছে দাবি রইল যে অনলাইনে যাতে সমস্ত পরীক্ষার ব্যবস্থাগুলো করে দেওয়া হোক কারণ আপনারা দেখছেন যে এই সমস্ত স্কুলগুলিতে যারা করোনা আক্রান্ত রয়েছে ছাত্রছাত্রীদের সংস্পর্শে শিক্ষক শিক্ষিকারা আসছেন এবং তাদের সংস্পর্শে এসে যদি তাদেরও এই করোনা ছড়িয়ে যায় তাহলে কিন্তু খুব বিপদ হয়ে যেতে পারে তো বিপদ ছড়িয়ে পড়ার আগে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে তো এই হচ্ছে আমাদের দাবি তো যাই হোক বন্ধুরা আপনারা কি চাইছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে বন্ধু বান্ধবদের কাছে বেশি করে ছড়িয়ে পড়ে তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন